সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফাইনালি আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট এবং গিগ ডাউন হয়ে যাচ্ছে 2023 সালের নতুন আপডেটের যে সিস্টেমটা সেটা আমি আজকে বলে দিব, যে আপনি কী কী কাজ করলে আপনার গিগগুলো র্যাঙ্ক করাইতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা যদি ডাউন হয়ে থাকে সেটা র্যাঙ্ক করাইতে পারবেন। তো আমি ফাইনালি আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার একটা গিগ। তো এই গিগটা আমার অনেক পুরাতন গিগ, এটা পস অবস্থায় ছিল, দেন ধরতে গেলে ডাউন অবস্থায় ছিল। তো এটা আমি পাবলিক করছিলাম হচ্ছে 2 তারিখে। অ্যাকাউন্টটা আমার খুবই একটা পুরাতন অ্যাকাউন্ট, যেন আপনি আপনাকে যদি আমি বলি যে অ্যাকাউন্টটা আমার অনেক দিনের আগের, এখানে আমি নিয়মিত কাজ করি না, তারপরেও আমি ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে যথাসাধ্য চেষ্টা করি আইডিয়া রাখার জন্য, যে কী অ্যালগোরিদম নতুন আপডেট হলো বা কী করলে গিগুলো র্যাঙ্ক করবে বা অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক করবে সেটা সম্পর্কে। তো এই অ্যাকাউন্টটা আমার ডাউন অ্যাকাউন্ট ধরতে গেলে। তো দেখেন 2 তারিখে আমি, মানে এর আগেও, এটা জাস্ট আমাকে 30 দিনের আপডেটটা দেখাচ্ছে, এর আগেও এটা অনেক পুরাতন একটা গিগ। তো দেখেন ইমপ্রেশন হচ্ছে না, 5:00, 2:00, 0:00, 0:00, 0:00 দেখেন। তো আমি অ্যালগোরিদমটা বোঝার পরে আমি যেটা করলাম, এখানে এসে আমি আপডেট করলাম 6 তারিখে, দেখেন আমি গিগটা আপডেট করছি, অ্যাক্টিভ করছি হচ্ছে 17 তারিখে। হ্যাঁ, অ্যাক্টিভ অ্যান্ড আপডেট দুইটা একসাথে করছি। ওকে, এটা আমি যেটা করছি, ফার্স্ট টাইম আমি পজ করছিলাম, পজ করে সেটা আবার মনে করেন এডিট করে দেন একটা স্কিল টেস্ট দিয়ে আমি আপডেট করছি। তো আপডেট করার পরে সেটা আমি গিগটাকে অ্যাক্টিভ করে দিছি। তারপরে দেখেন আবার একটু নিচের দিকে গেছে, 5 তারিখে, 18 তারিখে আমার ইমপ্রেশন হয়েছে 5টা, তারপরে 0, 19 তারিখে 0, তারপরে যে উঠা শুরু হয়েছে 41, তারপরে 42, তারপরে 25, তারপরে 42, তারপরে 86, 62, 73, 67, 74, 78 অ্যান্ড 84 এবং ফাইনালি আজকে হয়েছে 279টা। তো এটা কীভাবে হইলো এবং গিগটা কীভাবে র্যাঙ্ক করলো? বা আপনাকে যদি আমি বলি, ফাইবার যে নতুন অ্যালগোরিদমটা আপডেট হয়েছে, এই অ্যালগোরিদমে মূলত কাজটা হচ্ছে আপনার যদি প্রোফাইল এবং গিগ যদি ডাউন হয়ে থাকে বা ইমপ্রেশন যদি না আসে, তাহলে সেটা 90 দিন পরে অটোমেটিক আপডেট হবে বা অটোমেটিক উপরের দিকে উঠবে। আর যদি না ওঠে, তাহলে আপনাকে কষ্ট করে আমার মতো করে আইসা গিকের ইমেজটা চেঞ্জ করতে হবে এবং আপনাকে পজ করে একদিন অথবা 12 ঘন্টা, 6 ঘন্টা আপনাকে রাখতে হবে। রাখার পরে, পজ করে রাখার পরে আপনি ওইখানে আপডেট করবেন, গিকের ইমেজ আপডেট করবেন। করার পরে আপনার প্রোফাইলে যদি কখনও ইংলিশ টেস্ট অথবা আদার্স কোনো স্কিলে ফেল করেন, তাহলে সেটা আপনি দিয়ে পাস করে নেবেন। যদি ফেল না করেন, তারপরে যে কোনো একটা ইংলিশ টেস্ট অথবা যে কোনো একটা টেস্ট দিয়ে নেবেন। অথবা আপনার প্রোফাইলে দেখবেন যে একটা ব্যাচ থাকে, যেটা বলা হয় লার্ন ফ্রম ফাইবার, ওইখানে একটা ব্যাচ থাকে, ওই ব্যাচটায় আপনি টেস্ট দিবেন। যদি আপনারা ওই টেস্টটা না দিতে পারেন, তাহলে সমস্যা নেই, আমাকে বললেন ওই ব্যাচটা কীভাবে আনবেন ফাইবার প্রোফাইলে, লার্ন মোর ব্যাচ, ওইখানে ওই ব্যাচটা আনলে আশা করি আপনার প্রোফাইলটাও র্যাঙ্কিংয়ের দিকে উঠবে। আর আপনি অবশ্যই স্কিল টেস্টটাকে এখানে আমি প্রায়োরিটি বেশি দিতেছি, কারণ স্কিল টেস্টের মাধ্যমে আপনার প্রোফাইলটা এখন উপরের দিকে আসে, মানে ফাইবার যেন বুঝতে পারে যে হ্যাঁ আপনি আসলে কোয়ালিটিফুল লোক। তো আপনার ফার্স্ট কাজ থাকবে কি? ফার্স্ট কাজ থাকবে, যদি আপনার অ্যাকাউন্ট ডাউন হয়ে থাকে, রিভিউ নেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, রিভিউ তো একটা মাধ্যম আছে র্যাঙ্কিং করানো, ভিজিটরের মাধ্যমে র্যাঙ্কিং করানো, এসইওর মাধ্যমে র্যাঙ্কিং করানো, মানে এগুলো তো থাকেই। তারপরেও আপনি যদি অর্গানিকলি কোনো টাকা পয়সা ইনভেস্ট ছাড়া যদি র্যাঙ্ক করাতে চান, তাহলে আমার এটা ফলো করতে পারেন। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি গিগটা পাবলিক করবেন। পাবলিক করার পরে যদি আমার মতো হয় এরকম, যদি কোনো ইমপ্রেশন না আসে, ক্লিক না আসে, তাহলে আপনি যেটা করবেন, ফাইনালি গিগটা পজ করে দিবেন। পজ করার পরে আপনি গিগটায় ইমেজটা চেঞ্জ করবেন, সামথিং কিছু আপডেট করবেন। করার পরে আপনি জাস্ট একটা টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার পরে আপনি মোটামুটি কয়েকদিন অপেক্ষা করেন। ঠিক আছে, মানে অ্যাক্টিভ করে কিন্তু অপেক্ষা করতে হবে, অ্যাক্টিভ করেন, আশা করি দেখবেন যে আপনার গিগগুলো র্যাঙ্ক করা শুরু করে দিবে। তো আপনি যদি এই মেথডে চলেন, আই হোপ যে আপনার অ্যাকাউন্টটা উপরের দিকে উঠবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা হচ্ছে জলজন্ত একটা প্রমাণ। ওকে, আপনাদের সামনে শো করছি, কারণ আমার আগে খুব একটা ইমপ্রেশন হইতো না। তো অ্যালগোরিদমটাই এরকমভাবে সাজানো হয়েছে, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে থাকে, সব কয়টা গিগ কি আপনি চাইলে আপডেট করতে পারেন,
অথবা সমস্যা নাই, আমার কিন্তু অলরেডি তিনটা গিগ পস আছে, আমি তিনটা মনে হয় আপডেট মানে আপলোড করা আছে, মানে পাবলিক করা আছে। তো এখানে দেখেন আমার এইরকম সিস্টেম হচ্ছে, তো আপনারা চাইলে এই সিস্টেমটাকে কাজে লাগাতে পারেন। ওকে, তো অবশ্যই স্কিল টেস্ট আমি প্রাধান্য দিচ্ছি বেশি, অনেকে আছে যারা স্কিল টেস্টে ফেল করার পরে মানে মাতবরি করে যায়, স্কিল টেস্ট দেয়, দেওয়ার পরে যায় দেখে ফেল করে, ফেল করার পরে দেখা যায় তার অ্যাকাউন্ট আর র্যাঙ্ক করে না। তো আপনি এটা করতে পারেন, আর যদি তারপরে যদি আপনারা র্যাঙ্ক না করাতে পারেন অবশ্যই কমেন্ট বক্স আছে ওইখানে বলে দিন নেক্সট অ্যালগোরিদম বা নেক্সট সিস্টেম কীভাবে র্যাঙ্ক করানো যায় সে সিস্টেমটা আমি জানানোর ট্রাই করব। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে অবশ্যই ইনশাআল্লাহ।